ব্যাট হাতে যে যতই ভয় দেখাক, টাইগারদের যে আছে বিশ্বসেরা পেস বোলিং ইউনিট। তাসকিন, মুস্তাফিজ, হাসান মাহমুদদের সেই ঝাঁজি যেন টের পেল আইরিশ ব্যাটাররা। ব্যক্তিগত প্রথম ওভারেই তাসকিন স্বীকার করলেন 3টি উইকেট। অবিশ্বাস্য শোনালেও এটাই বাস্তবতা। এদিন ইয়র্কারে ঝড়টা অবশ্য শুরু করেন হাসান। বাংলাদেশের পুঁজি 207, বৃষ্টির বাধায় 8 ওভারে টার্গেট নেমে আসে 104 রানে। ঝড়ো ব্যাটিংয়ে শুরুতে ভয় দেখাতে শুরু করেন আইরিশ ওপেনাররা, তবে স্বস্তি এনে দেন তাসকিন হাসানরা। তাসকিন স্বীকার করেন 4 উইকেট, হাসানের পকেটে 1 উইকেট। বৃষ্টি আইনে বাংলাদেশের জয় 22 রানে। ব্যাটিং ইনিংসেও ঝড় তুলেছেন টাইগার ক্রিকেটাররা, গড়েছেন বেশ কিছু রেকর্ড। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। পাওয়ার প্লেতে আইরিশ বোলারদের তুলোধুনো করেন 2 ওপেনার লিটন দাস আর রনি তালুকদার। প্রথম 6 ওভারেই স্কোরবোর্ডে ওঠে বিনা উইকেটে 81 রান। পাওয়ার প্লেতে এটাই এখন টাইগারদের রেকর্ড সর্বোচ্চ দলীয় স্কোর। এদিন দ্রুততম দলীয় 100 পূরণ করে বাংলাদেশ। ম্যাচের 8ম ওভারে প্রথম উইকেট হারায় টাইগাররা। মাত্র 3 রানের জন্য 50 পূরণের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন লিটন। ঝড়ো ব্যাটিংয়ে 23 বল থেকে 47 রান করেন এই ওপেনার। তার ব্যাট থেকে আসে 4টি 4 ও 3টি 6। স্ট্রাইক রেট 204। এই ইনিংসেই আন্তর্জাতিক টি টোয়েন্টিতে 1500 রান পূর্ণ করেন লিটন। ইনিংসের হিসেবে যেটা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম। 68টি ইনিংস খেলে এই মাইলফলক স্পর্শ করেন লিটন। লিটন আক্ষেপ নিয়ে ফিরলেও টি টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নেন রনি। মারকুটে ব্যাটিংয়ে মাত্র 24 বল থেকে 50 পূরণ করেন এই ওপেনার। বলের হিসেবে বাংলাদেশের পক্ষে যৌথভাবে তৃতীয় দ্রুততম 50র মালিক বনে যান রনি তালুকদার। 50র পরও আগ্রাসী ব্যাটিং চালিয়ে যেতে থাকেন রনি, তবে তার বিধ্বংসী ইনিংসের সমাপ্তি ঘটে 67 রানে। মাত্র 38 বল থেকে 67 রান করেন এই ব্যাটার। 7টি 4-এর পাশাপাশি 3টি 6 আসে রনির ব্যাট থেকে। স্ট্রাইক রেট 176। ছন্দে থাকা নাজমুল শান্ত অবশ্য এদিন সুবিধা করতে পারেননি। 13 বল থেকে 1 ছক্কায় শান্ত করেন 14 রান। ব্যাটিং অর্ডারে প্রমোশন পান শামীম পাটোয়ারি। 20 বল থেকে 30 রান করেন তিনি। 2টি 4-এর পাশাপাশি 1টি 6-এর দেখা মেলে তার ব্যাট থেকে। 1 ছক্কায় 8 বল থেকে 13 রান করে সাজঘরের পথ ধরেন তাওহিদ হৃদয়। এদিন অধিনায়ক সাকিব আল হাসান ক্রিজে এসেই ঝড় তোলেন, তবে বৃষ্টির বাধায় খেলা হয় বন্ধ, থেমে যায় সাকিব ঝড়। খেলা বন্ধ হওয়ার আগে সাকিবের ব্যাট থেকে আসে 13 বল থেকে অপরাজিত 20 রান। 19.2 ওভারে শেষ হয় টাইগারদের ইনিংস। 5 উইকেট হারিয়ে 207 রানের বিশাল পুঁজি পায় বাংলাদেশ। টি টোয়েন্টি ফরম্যাটে নিজেদের তৃতীয় সর্বোচ্চ দলীয় পুঁজি। সব মিলিয়ে এই ফরম্যাটে 400+ রান করেছে টাইগাররা। বৃষ্টির বাধার দিনেও শেষ পর্যন্ত দুর্দান্ত বোলিংয়ে জয় বাংলাদেশের। 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজে 1-0 এগিয়ে গেল টাইগাররা। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।